के रामन काती कदे बसिया सकल कर्म लिखीते से हुकुमनिया अल्लाहर हुकुमनिया बोलें चल्लिश कदम हाटिया आसबे रे स्वजन मुनकर नाकिर हाजिर हुईबे रे तखन घुमटा खुलिया सवाल हो मुस्लिम भाई घुमटा खुलिया सवाल कुड़ीबिन तखन चल्लिश कदम हाटिया आसबे रे स्वजन की सवालिर की जवाब हुईते जे पारे समय थाकिते ओ मन जानियो तारे ओ मन जानियो तारे बोलें चल्लिश कदम हाटिया चल्लिश कदम हाटिया आसबे रे स्वजन मुनकर नाकिर हाजिर हुईबे रे तखन घुमटा खुलिया सवाल बोलें घुमटा खुलिया सवाल कुड़ीबिन तखन चल्लिश कदम आसबे रे स्वजन जोरे बोलें ना मरहबा দুঃখ পাইলে আল্লাহ বলা যাবে না দুঃখ পেলে যদি আল্লাহ বলা যায় তাহলে ঈমান চলে যাবে ঠিক কি না বলেন ব্যবসা করতে গেলে বন্ধু একটা সময় বিশাল ব্যবসার মধ্যে ঘাটতি দেখা দিবে আমার এই পাগলা এত বড় আসে আমার একজন খাঁটি ভালোবাসার মানুষ আব্দুর রহমান কত পাগল করেছে এই প্রোগ্রামের জন্য আজকে কত ফোন কালকে কত ফোন বন্ধু পৃথিবীর সব ঋণ শোধ করা যায় রে ভালোবাসার ঋণ কোনোদিন শোধ হবার নয় ঠিক কিনা বলেন বন্ধুরে আমার ব্যবসার মধ্যে যখন বন্ধু মান্দা দেখা দিবে তখন ঈমান নষ্ট করা যাবে না মাঠে ফসল লাগালে যখন একটা ফসল বন্ধু ধ্বংস হয়ে যাবে ঈমান নষ্ট করা যাবে না কারণ আল্লাহর এটা বড় ঈমানি পরীক্ষা ঠিক কিনা বলেন সকল বেথার বোঝা বইতে পারি সব জানা যত না সইতে পারি বিপদ আপদে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁশ সে তো মানুষ সে তো মানুষ বলেন সকল বেথার বোঝা সব জানা যত না শুনতে পারি বিপদ আপদে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায় সেই কথা তো সবাই জানেন গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সেই কথা তো সবাই মানেন ঠিক না বলেন বলেন আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায় সেই কথা তো সবাই জানে গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সে কথা তো সবাই মানে সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন দেখে দেখে বলি শুধু না বিকেরি মন সোনালি মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ দুনিয়ার আচরণ বড়ই নিচোর বিষের পেয়ালা যে বসিস সেই বিষ পান যেন করতে হয় মানুষ নামের হেন যে জীবনের পথে তাই জীবন আছে মরণ জয়ের কথা স্মরণে রাখে সিংহ পুরুষ সেই তো মানুষ সেই তো মানুষ কিছু বুঝতে পারছেন এখান থেকে
সবাই বলেন না কেন কিছু তথ্য পাইছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছেন ও বন্ধু হৃদয়ের জানালা খোলে তোমরা শোনো কিসের বাড়ি কিসের ঘর কিসের দৌলত এই যে কোরআন শরীফ কিতাবুল আমার সামনে কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে বন্ধু কিয়ামতের দিন তোমার দন্দলত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এই মিথ্যা পৃথিবীর প্রেমে পড়েছো আল্লাহকে ভুলে কিন্তু আল্লাহই হবে তোমারে প্রিয় বন্ধু আমার নবী কি তথ্য দিয়েছে দেখেন নাদিরা যাদের যারা নাদিরা শব্দের আওতায় আসবে কিসের আওতায় নাদিরা শব্দের আওতায় আসবে আর একটু পরে বন্ধুবাসী এই বাসীরা শব্দের আওতাভুক্ত যারা তাদের বয়ান করব এখন চলছে নাজিরা শব্দের আওতাভুক্ত যারা তাদের বয়ান মুক্তাসার ভাবে করব বেশি লম্বা ভাবে না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ বলে না না সেদিন সেই দুঃখের বাপ এক এক করে 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে আল্লাহ বরাদ্দ করে রাখলো এই আগুনে বান্দাকে জ্বলতে হবে সমস্ত শরীর খসে যাবে মোমের মতো গলে যাবে ওই যে বলেছি সেদিন বন্ধু যতই কষ্ট পাও লায়াব তো মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহইয়া বন্ধু বাঁচার সুযোগ নাই ওয়ামা হুম আনহা বিগাইবিন সেখান থেকে পালাইবার সুযোগ নাই জোরে জোরে আল্লাহু আকবার কি করবেন সেদিন বাজার উপায় আছে আর জোরে বলেন উপায় আছে জিব্রাইল আসলেন জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতার কাছে দাদা ভাই আয়েশা বলতেছে মালিক রে আমি জাহান্নাম থেকে একটু আগুন বের করব আমাকে আগুন নিতে হবে জিজ্ঞেস করলো আগুনের পরিমাণ কতটুকু বলল শাহাদাত আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু এবার মালিক ফেরেশতা একটা ডাক দিয়ে বলল রে জিব্রাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল এই শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে যতটুকু আগুন উঠবে ততটুকু আগুন যদি জাহান্নাম থেকে তুমি বের করো আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুড়ে ছাই হয়ে যাবে রে আগুনের পরিমাণ কমাইতে হবে এবারে বন্ধু কি করা হলো আগুনের পরিমাণটা কমায়া সরিষা পর্যন্ত সরিষার দানার সমান আনা হলো এবার সরিষার পরিমাণ আগুন জাহান্নাম থেকে বের করতে সে রাজি আছে তবে এই সরিষা পরিমাণ আগুনকে সমুদ্রের মধ্যে 70 বার ধুইতে হবে তিনি মালিক ফেরেশতা বলেছেন সরিষা পরিমাণ আগুনকে যদি 70 বার গভীর সমুদ্রে ধুইয়া উঁচু কোন পাহাড়ের চূড়ায় যদি রেখে দাও পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে আবার জাহান্নামের মধ্যে অট চলে আসবে সেই আগুন জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে আগুনের ভয়াবহতা আগুনের যে পাওয়ার আগুনের যে প্রখরতা আগুনের যে তীব্রতা আগুনের যে দূরদর্শিতা সেটা বোঝানোর জন্য বন্ধু বললাম শুধু কি এইখানে একান্ত না না বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু আর জাহান্নামীদের জন্য যারা নাজির শব্দের আওতায় আসবে তাদের জন্য আগুনের একটা জোড়া জুতা বরাদ্দ করে দেওয়া হবে রে পা থেকে মাথা পর্যন্ত কুরবানির ঈদের দিনের সকাল বেলার গোশত যেমন করে পাতিলে টকবক টকবক করে উত্রায় সেই দিনের চাইতে আরো ভয়ঙ্কর ভাবে গোশত গুলো উত্রাইতে থাকবে বন্ধু মরতেও পারবা না বাঁচতেও পারবা না পালাইতেও বন্ধু পারবা না বিরক্ত হয়ো না বন্ধু সহসা এই পাপিল সাজানো হয় না আর গাজী সুলাইমান সব জায়গায় বন্ধু সময় দিতে পারে না আমি এই কথাগুলো বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচাও বাঁচো তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও এখন বাঁচতে হলে বাঁচাতে হলে সত্য বলতে হবে আল্লাহ বলেছেন কোন কাউলান সাদিদা সে দা রাইট থিং
বন্ধু এই জন্য বলছি একটু সময় বন্ধু ধৈর্য ধরে শোনো আজকের পরে যদি সিদ্ধান্ত নিতে পারো বলে হুজুর সারা জীবন আমি পাপ করছি গো আজকের মাহফিলের পরে আমি সঠিক পথে আসতে চাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি তুমি যদি একজন হক্কানি আলেম এবং ওলির সংস্পর্শে থেকে আইনগুলো মেনে চলতে পারো মৃত্যুর আগে তুমি জান্নাতীদের দলভুক্ত হতে পারবে আর জোরে মহব্বতে আর একটু মহাপদে বন্ধু একটু গানি শোনেন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই গেল এই অবস্থা কি পানির পিপাসায় বন্ধু কলিজা ফেটে যাবে কি হবে পানির পিপাসায় কলিজা বন্ধু ছিদ্র হয়ে যাবে কলিজা ফেটে যাবে বন্ধু কিন্তু মরতে তো পারবো না তখন উত্তপ্ত গরম পানি এনে ঢেলে দেওয়া হবে ভিতরের সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে সইতে পারবো না বন্ধু আপনাদেরকে বলছি এই এখান থেকে এই জমিন থেকে সূর্য পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে কয় কোটি 9 কোটি 13 লক্ষ মাইল দূরে বন্ধু সূর্যটা সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড এই প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণ ছুটে আসে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে এসে মানুষের মাথায় লাগে মানুষ সইতে পারে না কাল কিয়ামতের দিন মাত্র 1.25 হাত উপরে ডাইরেক্ট সূর্যটা থাকবে ঘামে বন্ধু নিজের সমস্ত শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে ঘামের মধ্যে ডুবে থাকতে হবে বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাইতেও পারবো না জোরে জোরে এই গেল একটা বন্ধু আরেকটা আসেন এই দুনিয়ার মধ্যে যেমন খিদা লাগে জাহান্নামীদের বন্ধু নাদিরা শব্দের অন্তর্ভুক্তদেরও খিদা লাগবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত মানুষের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী একটু জানতে মনে চায় এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো পুঁজ এত আস্তে না ওযুবিল্লাহ মানুষের শরীরে বড় গোড়া হয় না ফোড়া হয় না ফোড়া পাকার পরে দেখবেন মরক তোমার ওই পোজ বের হয় হাদিস শরীফের এই তিনাতুল খাবালের বাংলা অর্থ হলো বন্ধু পোজ নিংড়ানো জিনিস এই পোজ বন্ধু খাইতে হবে রে এবার এটা হাদিস শরীফ কোরআনের মধ্যে এসেছে কে জানেন কোরআনের মধ্যে এসেছে জাহান্নামী মানে নাযিরা শব্দের অন্তর্ভুক্তদের খাবারের ব্যবস্থা হলো বন্ধু একটা খাবার সেটা হলো জাক্কুম কি কথা বলে না কেন জাক্কুম যা কেমন জানেন নি কেমন বেশাত্ত এই এই বন্ধু কিতাব প্রমাণ করেছে এই মুহূর্তে যদি এই বড় গাও কোথায় চাঁদপুর না চাঁদপুর ফরিদগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ বড়গাঁও গাজীবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার মাঠে যদি বন্ধ এই মুহূর্তে একটা ফোঁটা যদি পড়ে রে জাক্কুম গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কোনদিন এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্ম হবে না আর জোরে আর একটু মহব্বতে সহ্য করতে পারবেন সাজার কোন বন্ধু নাজিরা শব্দের অন্তর্ভুক্ত যারা তাদের সাজার কোন শেষ নাই জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো সৌদ নামক পাহাড় পাহাড়ের চূড়ায় উঠতে সময় লাগবে 70 বছর আর ওখান থেকে নামতে লাগবে 70 বছর সময় বন্ধু জাহান্নামীরা এই পাহাড়ের চূড়ায় ওঠা নামা করতে থাকবে এটা হলো তাদের জন্য সাজা আর জোরে বলেন না ওযুবিল্লাহ সহ্য করতে পারবেন কথা বলেন না কেন এগুলো হলো নাদিরা শব্দের অন্তর্ভুক্ত যারা তাদের জন্য বন্ধু দুঃসংবাদ এখন কি আমরা দুঃসংবাদের অন্তর্ভুক্ত হব না সুসংবাদ আমি আপনাদেরকে বলবো এই দুনিয়াতে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী মেম্বার পদপ্রার্থী অনেক মানুষ নির্বাচনে বিজয় নিতে চায় বিজয় নিয়ে বন্ধু সমাজের বিচার করতে চায় এই নির্বাচনের আগে যে নির্বাচন হয়েছিল সমাজে ঝগড়া হয়েছে কিনা
মারামারি হইছে কিনা, জায়গা নিয়ে বন্ধু মারামারি হইছে কিনা, তখন সমাজের ওয়ার্ডের মেম্বার চেষ্টা করে পারে না, সরদার চেষ্টা করে পারে না, তারপরে সর্বশেষে ব্যর্থ হলে চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান সাহেব বন্ধু কি করে বিচার করে, তবে মুখস্থ না ডকুমেন্ট দেখে জায়গার বিচার হবে, আরএসবিএসসিএস এর খতিয়ান দেখে কাগজ দেখে, ঠিক কিনা বলেন, আর মানুষের বিচার হবে মানুষের সাক্ষীর উপর নির্ভর করে, ঠিক কিনা বলেন। কিন্তু বন্ধু পরকাল বড় ভয়ঙ্কর, একেবারে বন্ধু পরিপূর্ণ ভাবে একেবারে ব্যতিক্রম। বল হুজুর ব্যতিক্রম কেমন? আল্লাহ কোরআন শরীফের 30 পারায় যে এখানে আছে, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধুরে আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন প্রত্যেককে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। জোরে জোরে নাউযু বিল্লাহ। বাঁচার উপায় আছে এই সূরা ইনফুতের মধ্যে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় শ্রমিকরা ভয়ে থাকে। আমার কথাগুলো কার কার কাছে ভালো লাগে বলেন তো? সবার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইমানদারের কাছে সত্য কথা মধুর চেয়ে বেশি মিষ্টি লাগে, ঠিক না বলেন? আরো জোরে আমি বলবো কিছু কথা। কে রামান কাতিবি কাদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির ওই বেরে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে, বলেন 40 কদম হাঁটিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘোমটা খুলিয়া সওয়াল, বলেন ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম আসবে রে সজন। জোরে বলেন না মারহাবা। দুঃখ পাইলে আল্লাহ বলা যাবে না, দুঃখ পেলে যদি আল্লাহ বলা যায় তাহলে ইমান চলে যাবে, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে গেলে বন্ধু একটা সময় বিশাল ব্যবসার মধ্যে ঘাটতি দেখা দিবে। আমার এই পাগলা এত বড় আসে, আমার একজন খাঁটি ভালোবাসার মানুষ আব্দুর রহমান কত পাগল করেছে এই প্রোগ্রামের জন্য, আজকে কত ফোন কালকে কত ফোন, বন্ধু পৃথিবীর সব ঋণ শোধ করা যায় রে, ভালোবাসার ঋণ কোনোদিন শোধ হবার নয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার ব্যবসার মধ্যে যখন বন্ধু মান্দা দেখা দিবে তখন ইমান নষ্ট করা যাবে না, মাঠে ফসল লাগালে যখন একটা ফসল বন্ধু ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট করা যাবে না, কারণ আল্লাহর এটা বড় ইমানি পরীক্ষা, ঠিক কিনা বলেন? সকল ব্যথার বোঝা বইতে পারি, সব জানা যত না সইতে পারি, বিপদ আপদে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সে তো মানুষ, সে তো মানুষ, বলেন সকল বেথার বোঝা সব জানা যত না শুনতে পারি, বিপদ আপদে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হোশ
সেই তো মানুষ আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। ঠিক না বলেন? বলেন, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন দেখে দেখে বলি শুধু না বিকেরি মন। সোনালি মানুষ সেই তো মানুষ দুনিয়ার আচরণ বড়ই নিচোর, বিষের পেয়ালা যে বসিস সেই বিষ পান যেন করতে হয়। মানুষ নামের হেন জীবনের পথে তাই জীবন আছে, মরণ জয়ের কথা স্মরণে রাখে। সিংহ পুরুষ সেই তো মানুষ বাবা। কিছু বুঝতে পারছেন এখান থেকে? সবাই বলেন না কেন, কিছু তথ্য পাইছে? আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনারা আমাকে বলেন, মুক্তাসার ভাবে আরো অনেক আলোচনা আছে, শেষ হবে না, রাত্রে শেষ হবে, আলোচনা শেষ হবে না। মুক্তাসার ভাবে ছোট্ট করে কিছু তথ্য দিলাম, এখন আপনারা আমাকে বলেন, আমরা কি বাশির আর অন্তর্ভুক্ত থাকবো নাকি নেদির আর শব্দের অন্তর্ভুক্ত থাকবো? কথা বলেন। আলহামদুলিল্লাহ ওয়াজ তো বুঝে গেছে রে। আলহামদুলিল্লাহ বলেন, ওয়াজ বুঝছে না? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, বাশিরা শব্দের অন্তর্ভুক্ত যদি আমরা থাকতে চাই তাহলে এই যে দেখেন কোরআন শরীফটা যেহেতু আছে আমার কাছে, আমি কোরআন শরীফ একটু খুলি, আবার একটুখানি দেখেন আল্লাহ কি বলেছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ওই কর্নার থেকে আওয়াজ আসে না, শরীরের গোস্ত, শরীরের শক্তি সব আল্লাহ। আপনি যেমন বাগান তৈরি করলে আপনার ইচ্ছে মতো বাগান থেকে সুন্দর ফুলটা ছেড়ে আনতে পারেন, ঠিক আপনি আমিও এই পৃথিবীটা আমাদের জন্য একটা বাগান, আর সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোন মুহূর্তে চাইলে সে ফুলকে ছিঁড়ে ফেলতে পারে কিনা? আর জোরে, আপনারা কি আমার কথা রাগ করছেন? আর জোরে রাগ করছেন? তাহলে আল্লাহ আকবর বলেন। আর জোরে, এতক্ষণে মোটামুটি থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এরকম কিছু পাগল থাকলে ছাড়ছে তো, প্রেমের নদীতে জোয়ার আসলে আর থামানো সম্ভব ঠিক কিনা? আরে ভাই, আই রিসাইট দা হোলি কোরআন এভরিডে ইন দা মর্নিং এন্ড ইভিনিং, এত ব্যস্ত মাঝে মাঝে দুই একদিন বাদ যায়, কিন্তু সকাল বিকাল কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন না? আপনি যে আসেন দুনিয়াতে কি নিয়ে আসেন, খবর কি রাখেন আর কি জানেন? আল্লাহর হাবিব কি বলছে জানেন? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা, কয়টা? যদি নাদির ও শব্দের আওতায় থাকতে চান তাহলে আমার কথাগুলো একটু মানতে হবে। কয়টা বিষয়? আর জোরে, কয়টা বিষয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস এসেছে দাইলামে শরীফের মধ্যে, নবী বলেছেন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন। রাসূল বলেছেন
teach the love of the prophet, teach family love, learn to recite the holy quran. Nabi bolechen tumra tomader sontanderke nabir bhalobasha shikhao, quran telawat shikhao, family r bhalobasha shikhao. Jore jore subhanallah, aro jore subhanallah. Amar dada ki rag hoyteche na khushi hoyteche? Salai da alhamdulillah bolen. কইছিলাম নি অল্প একটু সময় নিয়ে আইছে, যদি প্রেমের বাজারে কি লাগে আগুন লাগে তাহলে সময় বাড়বে। নবী কি কইছে? তিনটা কাজ কত একটু মন দিয়ে শুনেন। আমরা কিন্তু বর্তমানে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আছি, আছি না? কথা বলেন আছি কি না? আপনারা তো জানেন না, আল্লাহ এই কোরআন শরীফ, আমি আসলে কোরআন শরীফ যদি খুলি পৃষ্ঠা উল্টাই সুরার দিকে নজর দিয়ে সময় চলে যাবে, যেহেতু এগুলো আমার সিনায় আছে, এগুলো তো আর বের করার দরকার নাই। এজন্য বলছি আল্লাহ কোরআন শরীফে এই কি জানি বলে সূরা ইউনূস 44 নম্বর আয়াতে কি বলছে জানেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজেন্ট রং হি স্লেভ, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, তার মানে আমাদের উপর আল্লাহ কোনো জুলুম করে না, অত্যাচার করে না। সাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের উপর কি করে না, কোনো জুলুম করে না, আমরাই আমাদের উপর জুলুম করি। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ভাই কত কত ভয়ঙ্কর কথা কি বুঝতে পারছেন? আল্লাহ একবার স্পষ্ট বলে দিয়েছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। উই আর দা ওয়াচ হু ডু রং, আমরা আমাদের উপর রং করি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই কি বলবো, কোরআন যে কত মধুর নিয়ামত, যে বুঝেছে সে বুঝতে পারছে। এই কোরআন শরীফের 30 পারায় সূরা 3 এ আল্লাহ কি বলছে জানেন? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। তো এই সুন্দর মানুষের উপর তো জুলুম করার কোনো প্রশ্নই নাই, আসে না, ঠিক কিনা বলেন? এইটার মধ্যে আরেকটা সূরা আছে সূরা ইনফিতর, আল্লাহ বলেছেন ফি আই সূরাতি মা শা আরাকাবাত, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। যাকে আল্লাহ মন মতো করে গঠন করে তাকে তো ভাঙার কোনো প্রশ্নই নাই, ঠিক না বেটি? তাহলে আল্লাহ আমাদের উপর কি করে না, জুলুম করে না, আমরাই আমাদের উপর জুলুম করি। এখন জুলুম যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে জানেন? আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ বলেছেন আমি জালেমকে পছন্দ করি না। আল্লাহ ডাজেন্ট লাইক দ্যাম জাস্ট, আল্লাহ একবারে মানে নিকৃষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহ জালেমকে পছন্দ শিক্ষিত না বলে আমরা শিক্ষা অর্জন করি নাই, এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষের সাথে আমরা সম্পর্ক। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আমরা ধর্মীয় ধার্মিক হতেও পারি নাই, ধার্মিকদের সাথে প্রেমও করতে পারি নাই। এখন বলতে চাই আমাদের এই সমস্যা থাকার অন্যতম কারণ হলো আমরা দ্বীনের শিক্ষা আমাদের মাঝে নাই। কয়টা বিষয় নবী কয়টা? সন্তানকে নবীর মহব্বত শিখাতে হবে, 2 নাম্বার নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে, 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত শিখাতে হবে। এটা করবে কারা? ইমানদাররা। এখন আল্লাহ সূরা বাকারার প্রথমে কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানে ওরাই, ইমানদার ওরাই, মুমিন ওরাই, আল্লাহ বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিসে বিশ্বাস রাখে? এখানে বলেছে বিল গায়ব, যেটা আপনার দৃষ্টি শক্তির বাহিরে। কোনটা? যেমন আমি এক্সাম্পল দিই, আজকে আপনারা জানেন না
ए बंधु जान्नातेर बागानेर चतुर्दिके रहमतेर फेरेश्तारा बंधु आपन करे घिरे रेखेछे आर आमादेरके मुबारकबाद जानाच्छे मानुष जा दोकाने बसे आछे ओई जे शपिंग कमप्लेक्से बसे आछे बिछानाय आराम करछे तोमरा करछो ना मालिकेर गोलामी करछो मालिकेर अर्डार पालन करछो नबीर प्रेमेर बंधने आबद्ध हये गेछो आल्लाहर गोलाम आल्लाहर हाबीबेर गोलामे पृथिबीर बुके ना गान ना खांदा आलेम ताकि तोमरा ভালোবেসেছো তোমাদের প্রত্যেকটা দিক বন্ধ পজিটিভ এই যে চতুর্দিকে ফেরেশতা সেটা আমরা দেখতে পাই না কিন্তু মনে প্রাণে আমরা বিশ্বাস করি কিনা হাদিস শরীফ আছে আল্লাহ কয় ব্যাপার কি জমিনে কি করো আল্লাহ কয় ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দার এত প্রেমময় ভাবে জিকির করছে আর তো থাকতে পারলাম না আল্লাহ কয় তাই নাকি কয় আমাকে তারা দেখছে কয় না কয় যদি দেখতো কার পাগল হয়ে জিকির করত তোমার গোলামি করত আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ কথা দিলাম যেই বান্দা শুধু আলেমদের কথা শুনে শুনে আমি আমি আল্লাহকে না দেখে শুধু আমার গোলামি করে আমি তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম আপনারা জানেন আমরা যখন আল্লাহর গোলামি করি তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ফেরেশতারা যখন জমিনে চলে আসে আল্লাহ কিন্তু অনেক খুশি হয় কেন জানেন আমাদেরকে যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিল তখন ফেরেশতারা সর্বপ্রথম আপত্তি করেছে আল্লাহ গো তোমার গোলামির জন্য আমরাই তো যথেষ্ট এই মানুষটা না ইনসান টিনসান বানানোর কোনো দরকার আল্লাহ সেদিন বলেছিল ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সেদিন ফেরেশতাদের কি বুঝিয়ে দিয়েছে রে ফেরেশতারা তোমরা জানো না আমার সব বান্দা আমি আল্লাহর নাফরমানি করবে না আমার গোলামির জন্য পাগল থাকবে এখানে কি বলা হয়েছে দেখেন হাদিস শরীফটা মনে রাখবেন সূরা বাকারার বন্ধু দুই নাম্বার আয়াতটাও আপনারা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছেন আর পরে বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ আল্লাহু যারা কি করে অদৃশ্যে বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে মানে নামাজ কায়েম করে জোরে জোরে সুবহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছে বন্ধু ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ আমাদেরকে দৌলত দিছেনি সম্পদ দিছেনি কথা কয় না কেউ আছে 500 টাকার কেউ আছে 5000 কেউ আছে 5 লাখ কেউ আছে 5 কোটি আছে না নাই আছে কি না ও বন্ধু তোমরা জানো না আমার আল্লাহ কত সুন্দর কথা বলেছেন এদিক দিয়ে নবী কত সুন্দর তথ্য দিয়েছেন মেসেজ দিয়েছেন আল্লাহ বলেছেন সাবধানী ওরাই ইমানদার ওরাই মুমিন ইমানদার ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে রাখার পরে মানে গায়েবী জিনিসগুলোকে বিশ্বাস করে এই বিশ্বাস করার পরে তারা সালাত কায়েম করে এবং সালাত কায়েম করার পরে তাদের কে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি আল্লাহ আমাদেরকে যে দৌলত দিয়েছে তা থেকে যারা আল্লাহর কাজে ব্যয় করে এবার আপনারা বলেন আপনাদের কাছে খারাপ লাগছে না মজা লাগছে আরো জোরে বলেন মজা লাগছে কিনা এখন আপনারা এই কাজ করতে রাজি আছেন না নাই আমরা অদৃশ্যে বিশ্বাস করব নামাজ কায়েম করব তারপরে বন্ধ দৌলত থেকে আল্লাহর কাছে আল্লাহর জন্য কিছু আমরা ব্যয় করব আল্লাহকে খুশি করার জন্য এবার আমার কথা শুনেন বন্ধুরে আমার আমি এবার বাসিরার অন্তর্ভুক্ত যারা তাদের সম্পর্কে কথা বলবো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে তাই না বি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন বন্ধু আমি নবীর পাগল আমি নবীর আশিক যারা পৃথিবীর বুকে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে সে মরার আগে জান্নাত দেখে মারা যাবে এটা হলো বাশীরা ও নাদিরা সবে আগে শেষ এখন হলো বাশীরর অন্তর্ভুক্ত ঠিক কি না বলেন তার মানে কি প্রতিদিন যদি প্রাণের নবীকে ভালোবাসে 1000 বার বন্ধ দরদ পড়তে পারে তাহলে নবী বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দরদ পড়ব কিনা আজকের দিন কি দিন গেছে জুমার দিন বন্ধু জুমার দিনে যদি কেউ আল্লাহর প্রিয় হাবিবকে ভালোবাসিয়া
মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে আর জোরে জোরে সুবহানাল্লাহ মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ এবার আসেন বন্ধু আমি একটু যাব ওই যে নাজিরা বলছি আমি মুক্তাসার করে আপনাদেরকে বলবো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত নবী শীতের দিনে যখন বের হলেন চাইয়া দেখলেন গাছের পাতাগুলো ডালগুলো শূন্য হয়ে ঝরে ঝরে পড়ছে আমি আপনার দাদা ভাই যারা আছেন তাদেরকে বলবো শীত যখন আসে তখন কিন্তু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে যায় কিনা গাছটা শূন্য হয়ে যায় বসন্ত আসার আগে গাছে আবার নতুন সবুজ শ্যামল পাতা গজায় কিনা দেখেন কত চমৎকার কথা ও বন্ধু নবী বের হলেন দেখলেন নবী গাছের ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে এবার নবী যাইয়া গাছের ডাল স্পর্শ করলেন মানে ধরলেন ধরার সঙ্গে সঙ্গে বন্ধু আর দ্রুত গতিতে গাছের পাতা ঝরতে শুরু করলো তার মানে একটা এক্সাম্পল আমাদের গাছে যখন বড়ুই পাখি একটা দুইটা পাখি যখন ঠুকরে দিয়ে দিয়ে খায় মালিক বলে মোটামুটি বড়ুই ভালোই পেকেছে একটু লাড়া দিলে আমরা বাঙালিরা বলি টোড়া আপনারা কি বলেন টোড়া আমাদের আমাদের এখানেও টোড়া বলে টোড়া দিয়া যখন লাড়া দেই রে বিরামহীন ভাবে বড়ই ঝরতে থাকে ঠিক না রে ঠিক বন্ধু এই হাদিস শরীফ কত চমৎকার আমাদের জন্য কত বড় নিয়ামত এবার কি করলেন নবী গাছের ডালাটা স্পর্শ করলেন আর দ্রুত গতিতে পাতা ঝরতে শুরু করলো এবার নবী একটা ডাক দিলেন রে আবু জর এবার আবু জর উত্তর দিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কত দ্রুত গতিতে ঝরে ঝরে পড়ছে আল্লাহর প্রিয় বান্দা শুধু আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে বন্ধু পাওয়ার জন্য আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দিবি ওই শীতের দিনের গাছের পাতার মতো সবগুলো গুনাহ তার আমলনামা থেকে ঝরে পড়বে নবী যে হাদিস শরীফ শোনাইছে সেজন্য আমরা খুশি নেবে যান আরো জোরে বলেন আরো জোরে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু ওকে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ওড়ি না ঠিক না বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না মারহামা কথা ঠিক না ঠিক আমরা জান্নাতের লোভেও না জাহান্নাম কেউ ভয় করেও না আমরা শুধু মালিককে রাজি করার জন্য মালিকের গোলামি করব ঠিক কিনা ঠিক এখন বলেন আমরা সেই দুরুদ ও বন্ধ পড়তে রাজি না কথা ঠিক না ঠিক আমরা কি করতে রাজি না আমরা সেই দুরুদ পড়তে রাজি না সেই নামাজ বন্ধ পড়তে আমরা রাজি না যদি আমরা এই গুণ করতে না পারি তাহলে নাজির শব্দের অন্তর্ভুক্ত বাশিরা শব্দের অন্তর্ভুক্ত হতে পারবো না কথা বলেন ঠিক কিনা আর জোরে মহাব্বতে একটু করে করে বন্ধু এক্সাম্পল দিব আপনাদেরকে শুনতে রাজি আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে না পিস্তল দিয়ে গাছের পাখি মেরে ফেলে এদের কি বলে রাইফেল বলে পাখি শিকার করে আসে না নাই বিড়াল মেরে ফেলে আসে না নাই কুকুর মেরে ফেলে আসে না নাই বন্ধুবাসীরা শব্দের অন্তর্ভুক্ত হতে হলে অত্যন্ত সচেতন থাকতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন একজন এক মহিলা একটা বিড়ালকে নির্যাতন করে মারার কারণে ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ
হাসতে হাসতে আমরা কত পাখি মারি ঠিক কিনা বলেন আরে জোরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কিছু যুবকের পাশে দিয়ে যাচ্ছেন কি দিয়ে যুবকের পাশ দিয়ে যখন যাচ্ছেন তারা দেখতে পাইলেন একটা পাখিকে আটকায় রাখছে আব্দুল্লাহ ইবনে ওমর অনেক রাত করলেন রাগ করে জোরে ডাক দিয়ে বললেন এমনটি কে করেছে এমনটি কে করেছে এমনটি করার কারণ কি বন্ধু তখন যুবকরা ওনার এই বিকট চেহারা দেখে এলোমেলো হয়ে গেল বিশৃঙ্খল হয়ে দূর দূর চলে গেল অবন্ধ হাদিস শরীফ প্রমাণ করেছে তারা ওই পাখিটাকে বেঁধে রেখেছিল হাত ট্রাই করার জন্য তার মানে আমাদের দেশের মানুষ কোনো কিছু কিনলে আগে ট্রাই করে কিনা তখন ওই আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন যারা এই রকম ভাবে পাখি শিকার করবে প্রাণীর উপর অত্যাচার করবে আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন অভিশপ্ত করেছেন জোরে জোরে নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে তাহলে এগুলো কি করা যাবে কথা বলেন আমি বলেছি আজকে একটু একটু করে আপনাদেরকে বয়ান শোনাবো আমাদের দেশে তর্কাতর্কি লাগলে হাত উঠায় কিনা মারামারি করে কিনা কথা কয় না ঝাড় জিত হলো পরে আগে কিন্তু এক ছোট মারামারি হয় আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বন্ধ বর্ণিত তিনি বললেন আমি আমার দাসকে একটা কোরা হাতি নিয়ে মারতেছিলাম হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম হে আবু মাসুদ জেনে রাখো তিনি বলতেছেন আমার অনেক বেশি রাগ ছিল আমার অনেক বেশি ক্রোধ ছিল আমি ওই শব্দটাকে এতটা বেশি গুরুত্ব দেইনি কর্ণপাত করিনি হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা আওয়াজ আসলো হে আবু মাসুদ জেনে রাখো তিনি বললেন আমি আবার আওয়াজটার দিকে নজর দিলাম নজর দিয়ে চাইয়া দেখলাম এই আওয়াজটা অন্য কোন জায়গা থেকে আসে না আওয়াজটা আসতেছে দোজাহানের বাদশা নবীর কাছ থেকে তিনি বললেন আমি যখন দেখলাম নবী আওয়াজ দিয়েছেন আমার হাত থেকে কোরাটা ঝরে পড়ে গেল এবার নবীর কাছে আসলাম আমি আমার ক্রীতদাসকে ছেড়ে দিলাম এবার নবীর কাছে যখন আসলাম আসার পরে আমার নবী একটা ডাক দিয়ে বলল হে আবু মাসুদ জেনে রেখো রে তুমি তার উপর যত বেশি ক্ষমতা রাখো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে তোমার উপর তোমার আল্লাহ ঠিক কিনা বলেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ ক্ষমতা কৌশলের মালিক হলো আমার আল্লাহ ঠিক কিনা বলেন এবার আবু মাসুদ একটা ডাক দিয়ে বলল নবী আমি ছেড়ে দিয়েছি নবী বলেছেন তুমি তাকে ছেড়ে দিয়েছো ভালো করেছো কারণ তুমি যদি তাকে এইভাবে আঘাত করতে থাকতা জাহান্নাম নামকে নরক তোমাকে স্পর্শ করত তাকে মারার কারণে তোমাকে জাহান্নামে যেতে হতো তুমি ছেড়ে দিয়েছো বাশিরা শব্দের অন্তর্ভুক্ত হয়ে গেছো নাজির শব্দের অন্তর্ভুক্ত থেকে তুমি উঠে এসেছো কথা বলেন না কেন আমার কথা আপনারা কষ্ট পান না কষ্ট পান না আলোচনা কি চলবে কে কে শুনতে রাজি তাবারুক নাই ও মনু মুই তো বুঝতে পারছি তা তাবারুক নাই তো এর ফিন্নে বন্ধুরা একটু একটু করে বাড়ি করে সইল্লে যাইতি আছে ঠিক কি না বলেন আরে জোরে ঠিক না কাঠি মনু বাড়ি যাইয়া কি হরবা বাড়ি যাওয়ার পরে যদি আজরাইল আসে হিরাইয়া দিতে পারবা নি কথা কয় না হ্যাঁ বাপ রে বাপ কি গেট আপ রে ভাই কবরে যাও কবরে যাইলে তোমার গেট আপ অটো হয়ে যাবে ইউর সেট আপ কথা বুঝেন না ওমা আই কি বানাইয়া কইছি নাই আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা গর্ত হবে জাহান্নামের একটা জাহান জান্নাতের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে আপনি কি জানেন আপনার কবর কেমন হবে বাবা রে বাবা বিল্ডিং একটা করছে কেসি গেট লাগাইছে দামি বুঝছেন অনেক শক্ত আজরাইল জীবনও ঢুকতে পারবে না গেট দিয়ে আজরাইল বলবে মা গো মা এত খুব সালা এত শক্ত গেট লাগাইছে আমি আজরাইলও যাইতে পারি না এরকম কোন কইব নি কইব তাহা ওই যে বললাম না ফার্স্ট টাইম ওয়াজ করছে যে মনে নাই দেখে যখন পাখি আছে আপনি আর আমি আছি দেখে যখন পাখি আছে আপনি আর
আমি আছি পাখি যখন চলে যাবে আমিও নাই আপনিও নাই আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মরা কথা কয় না আপনারা শেষ পর্যন্ত শুনবেন নি হাদিস শরীফ আছে নবী কইছে মুসল্লিরা শুনতে চাইলে শোনানো যাবে মুসল্লিরা শুনতে না চাইলে বন্ধ করে দিতে হবে হ্যাঁ ইসলাম খুবই নিয়ামত খুবই সুন্দর জিনিস আরে ভাই আমার নবী সফল আমরা শ্রেষ্ঠ দুর্বল আমার নবী সফল না অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল জোরে জোরে সুবহানাল্লাহ আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি জোরে বলেন না সুবহানাল্লাহ আরে ভাই আমরা কি যেমন তুমি নবীর উম্মত হইছিনি আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন একমাত্র একটাই কারণ আমার জীবনে আমল কি আছে জানি না কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি সরকারে দোজাহার প্রিয় উম্মত কথা বলেন না কেন একমত কি না আমার সবচেয়ে বড় ক্যারেক্টার আমার সবচেয়ে বড় সার্টিফিকেট হলো আমার নবী আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আপনার অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি ঈমান যদি মজবুত করতে পারে ঠিক না মেথি আপনার পৃথিবীতে 1 কোটি বন্ধু আছে কয় কোটি কয় কোটি 1 কোটি এর মধ্যে 9 লক্ষ 99 হাজার বন্ধু থাকবে কি কথা কয় না কেন সাধারণ আর একটা এর মধ্যে একটা বাচ্চা নেবেন আলেম আপনি সাকসেস কে আরে জোরে আপনি জানেন নি যারা সঠিক লোক তারা মরার পরে হক বলে দেয় কাফন টাফন পরায় কবরে রাখছে আল্লাহ কয় তোমরা দেখছো কবরে রাখছি ইনদা রব্বিহিম ইউরজাকুন আমি তাদের জন্য কবরে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিছি আল্লাহ আরে জোরে আল্লাহ ইনদা রব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ কত মজার খবর ঠিক কিনা বলেন আরো জোরে আমি এবারে করোনাতে আমি এবারে করোনাতে অনেকগুলো নাত হামদ নাত ইসলামী সঙ্গীত লিখছিলাম এর মধ্যে একটা একটু শোনাই একটু শোনাবে একটু বেশি না আরো জোরে শুনবেন রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি দু সুখীর জীবন আছি শুধু জ্বালা ঠিক কিনা বলে কথা বুঝে নেবেন কিন্তু জি বলবেন না না বলবেন পরে সিদ্ধান্ত রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখীর জীবন আছি শুধু জ্বালা জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি জীবন তাকিতে যেন হলো রে মরণ এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন ঠিক না ঠিক এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন তার চেয়ে সুন্দর আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর হওয়ার পরেও ইমানদার হওয়ার পরেও কিন্তু আজকে আমাদের অবস্থা ভালো নয় চতুর্দিকে গজব আর গজব দাদা ভাই দেখছেন নি জীবনে আগুন মাসে ধান পচতে জমি নেই পচতে দেখছেন কিন্তু এই বছর পচছে পচছে কিনা এই দিনে বৃষ্টি হওয়ার কথা না কিন্তু বৃষ্টি হয়েছে আল্লাহ কিন্তু বৃষ্টি রহমত বলে দিয়েছে বান্দার জন্য হয়ে গেছে এটা গজব কথা কর না কেন আরো জোরে আপনারা মনে করেন জিন্দা আছেন আরে না আমরা লাশের মতো বাচ্চা রয়েছি করোনা আমাদের কি শিখাইয়া দিছে পৃথিবী কি জিনিস কথা বলেন না কেন এরপরে ডেল্টা ভেরিয়েন্ট এখন আবার ওমিক্রন খুব ভয়ঙ্কর ভাবে আসতেছে সম্মানিত উপস্থিতি কেন জানেন আজকে আমরা জিন্দা লাশ হয়ে বসে আছি আমরা যেইভাবে খাই পড়ি এইভাবে থাকার খাওয়ার কথা না আমাদের খাকা খাওয়া আরামায়েশ আর মজার হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন এই আমাদেরটা কি করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি এখন যদি বলি এই বড় গাঁও গাজীবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার জন্য কয়টা টাকা দেন বন্ধু দেখবো একটা না অনেক লোক উঠে চলে যাবে কারণ টাকা তো ওই বড়গাঁও বোরকানিয়া মাদ্রাসা হলো বড়গায়ের মানুষের আমার না এই যে ডিস্টেন্স ও বন্ধু এটা শুধু আমাদের শিক্ষা না থাকার কারণে ঠিক না বেঠি কথা কয় না কেন অমনু বড় হইতে কথা কয় নদীটা পার হইলে তো বরিশাল ঠিক কিনা বলেন
এটা বরিশালের ভাষা, বরিশালে আমার অনেক বেশি ভক্ত আছে তো, এ দেখছেন কইছিনি, এ দেখছেন, এ দেখবেন উদ্বুদ্ধ উর্ব হন, এত ডরান ডরা দান করতে কইলে কলিজায় বাড়া বরিশের মতো আগুন লাগিয়ে যায়, বুঝনামই না হিসাবটা। ওই যে নাদিরা শব্দের আওতা, বাশিরা শব্দের আওতায় আসতে হলে আপনাকে এই কোরআনের আয়াত যেটা বলা হয়েছে কি, অমিম্মা রযাকনাহুম ইউনফিকুন, ভাই শুনেন, আল্লাহর ঘরের কাজ আল্লাহ ওয়ালা লোকের হাতে হয়, যেই কোন মানুষের টাকা মসজিদে লাগে না, যেই কোন মানুষের টাকায় মাদ্রাসা হয় না, যেই কোন মানুষের পরিশ্রমে রাস্তা হয় না, আল্লাহ যাকে সদকায়ে জারিয়ার জন্য বরাদ্দ করে তার দ্বারাই হয়। আর জোরে, আর মহব্বতে, আপনাদের কি বলছি আমি টাকা দিতে, তো জানকা আমি তো মোনাজাত দিয়ে দিব একটু পরে, শেষ ভালো যায়, শেষ ভালো যায়, মনে রাখতে হবে বন্ধু, আপনারা নদী আছে কাছে আছে না নাই, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, কেমন করে সুখ পাবে মানুষ, নবী বলেছেন তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও, তুমি অসুস্থ হলে সেটা তোমার উপকারে আসবে কাজে লাগবে, নবী বলেছে রে আমার উম্মত সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে তুমি সম্পত্তি কাজে লাগাও, ফুরিয়ে গেলে তোমার উপকারে আসবে রে, তুমি যখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি অবসরকে কাজে লাগাও, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নবী এমন কোন ট্রেনিং দেয় নাই যে আমাদেরকে বন্ধু আমাদের জীবনে প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে দেখি দেখি বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও, ওগো নবী কি প্রশ্ন, নবী এবার উত্তর দিলেন, নবীকে যখন প্রশ্ন করলেন নবী বললেন আমাকে প্রশ্নের জবাব দাও, এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্নের জবাব কো নবী, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো, এবার বন্ধু সাহাবীরা বলতেছে ওগো নবী আমাদের মধ্যে এমন তো কে হই নাই, আমাদের মধ্যে এমন তো কে হই নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে, এবার আমার নবী তাদের মনের ভাষণা জানার পরে আমার নবী বললেন এবার তোমরা শোনো, ও বন্ধু তোমরা ইন্তেকাল করার আগে তার মানে মরার আগে আল্লাহর পথে দান সাদকা করে যাবা, মসজিদ বলো, মাদ্রাসায় বলো, এতিমখানায় বলো, রাস্তার কাজে বলো, জনকল্যাণে বলো, আল্লাহর কাজে তোমরা যে দান গুলো করে যাবে এগুলোই শুধু তোমার সম্পদ, আর তুমি যে বড় বড় বাড়িগুলো রেখে গেলে, বিঘায় বিঘায় জমিগুলো রেখে গেলে, বন্ধু ব্যাংক বড় টাকা রেখে গেলা, তুমি কবরে যাওয়ার পরে এগুলো আর তোমার থাকবে না, এগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ, তার মানে এগুলো দিয়ে আর তুমি ভাগ বসাইতে পারবা না, চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা না, তোমার সম্পত্তি নিয়ে তোমার আওলাদেরা মারামারি কাটাকাটি করবে, এই জন্য নবী বলেছেন তোমরা জিন্দা থাকা অবস্থায় যার যার তৌফিক অনুযায়ী তোমরা দান করে যাও, দানের পুরস্কার কেমন জানেন নি, আপনারা জানেন না, আমি দান দিয়ে বন্ধু আমি বলেছি আজকে বাশিরা ওয়া নাদিরা, আমি কিন্তু জানতাম না চেয়ারম্যান সাহেব আজকে এখানে, চেয়ারম্যান পদপ্রার্থী না, চেয়ারম্যান পদপ্রার্থী উনি এখানে আসবে, আমি ভাবছি যে সব বয়ান শেষ শুধু আমার বয়ান চলবে, চেয়ারম্যান পদপ্রার্থী যিনি সম্মানী মানুষ, বিরক্ত যদি না হন আপনাদেরকে বসে আর একটু কথা বলবো, আলহামদুলিল্লাহ বলেন, চেয়ারম্যান সাহেব হাসি দিয়ে কইতে দিব, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহব্বতে, আপনারা কি আমার থেকে ওয়াজ শুনতে চান, ও বন্ধু আজকে আপনাদের বয়স 80 হইলে লাভ হইব কি, আর আমার বয়স 8 হইলে সমস্যা নাই, কারণ আজকে আমি হইলাম শিক্ষক আপনারা হলেন ছাত্র, আমি হলাম টিচার আপনারা হলেন স্টুডেন্ট, ঠিক কিনা, আজকে সবাইকে ডিজিং নিতে হবে বন্ধু, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর রাসূলের প্রিয় সাহাবী, ঠিক কিনা বলেন, আমার নবীর পাশে বন্ধু শোয়ার সৌভাগ্য ওনার হয়েছে, এমনি এমনি হয় নাই, তারা যেমন ছিল তাদের আমল, তেমন ছিল তাদের বন্ধু জিহাদ, তেমন ছিল তাদের দানের হাতটা লম্বা,
আরো জোরে মহব্বতে আমার দিকে নজর দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আমি আপনাদেরকে একটা তথ্য দেব বন্ধু মেসেজ দেব আবু বকর যখন ইসলাম গ্রহণ করে নাই ওনার দৌলত ছিল ইসলাম গ্রহণ করার পর ইসলামের প্রেমে এত বেশি বিমূঢ় হলো আস্তে আস্তে করে বন্ধু সব দৌলত দ্বীনের জন্য কি করে দিল খরচ করে দিল একবারে গরীব বলে তাকে যার কিছু সম্পদ আছে দুস্থ বলে তাকে যার একবারে কিছুই নাই আবু বকর দুস্থদের অন্তর্ভুক্ত হয়ে গেল এমন অবস্থা হয়ে গেছে বন্ধু তার খুবই ভয়ঙ্কর অবস্থা মসজিদের মধ্যে আজান হয়ে গেল একদিন কিন্তু আবু বকর নামাজ পড়তে যাবে নামাজের জন্য যে শরীয়তের আইনের পোশাকের প্রয়োজন এই পোশাকটা পর্যন্ত কেনার মতো তার কোনো তৌফিক নাই আবু বকর চিন্তা করে নবী মসজিদে অপেক্ষা করতেছে আমার তো পোশাক নাই আমি কি করব গো আমার তো পোশাক বানাতে হবে বন্ধু কিতাব প্রমাণ করেছে আবু বকরের ঘরের মধ্যে ছিল দুইটা বালিশের গিলাফ কি তিনি ছিঁড়ে ফেললেন খেজুর কাটাকে তিনি সুই হিসাবে ব্যবহার করলেন খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করলেন এবার খেজুর কাটা এবং খেজুর পাতাকে ব্যবহার করে ওই বালিশের গিলাফের সাথে খেজুর পাতা যুক্ত করে বন্ধু একটা জামা বানাইলো জামা বানায়া নামাজ পড়ে যাইতে বন্ধু এটাকে ধুইলেন সুন্দর করে ধুয়ে রেডি করে নামাজে গেলেন নবী বন্ধু মসজিদের গেইটে যাইতে দেরি রে আমার নবী একটা ডাক দিয়ে বলল রে আবু বকর আমি থাক অবস্থা ইসলামের প্রতি এত অবহেলা রে আমি চলে গেলে না জানি কি হবে বন্ধুরে আমার এই কথা বললেন তাদের নামাজ বন্ধ শেষ হয়ে গেল কি হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আবু বকরের দুঃখের খবর সব আমার নবী জানে কি জানে না কথা কয় না কেন নবী কি আমাদের মতো কে কে মনে করে নবী আমাদের মতো নবী বেনজির ও বেমিসাল নবীর সাথে বন্ধু কারো কোনো তুলনা হয় না নবী আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কেউ হাত উঠায় নাই বন্ধুরে আমার এবার নামাজ শেষ হয়ে গেল মসজিদে বন্ধু মসজিদ থেকে যখন কদমটা বাড়াইয়া দিল এবার মসজিদের বাইরের দিকে কদম দেওয়ার পরে একটা নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু এবার চাইয়া দেখে জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে দাঁড়াইয়া আছে রে জিব্রাইল ও ভাই জিব্রাইল তুমি বলো না আমার কাছে যখন তুমি ওখানে আসো আমার সাথে যখন তোমার দেখা হয় আমি দেখতে পাই তোমার শরীরে জান্নাতে চমৎকার পোশাক বিরাজ করছে আজকে কেন রে তোমার অঙ্গে খেজুর পাতা জড়ানো এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী নবী গো আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আপনার আবু বকর খেজুর পাতা দিয়ে জামা বানাইয়া নামাজ পড়তে এসেছে এই গরিব হওয়ার কারণ হলো দুস্থ হওয়ার কারণ হলো তার জীবনের সব সম্পত্তি বন্ধু দিনের জন্য ব্যয় করে দিল পৃথিবীর চলার জন্য তার কাছে আর কোনো নাই কোনো কিছু নাই এই জন্য জামার কোনো ব্যবস্থা তার ছিল না তারপরেও নামাজ ছাড়ে নাই আল্লাহর গোলামি ছাড়ে নাই ও জিব্রাইল আমি দেখতে পাইলাম খেজুর পাতার পোশাক পড়ে আছে আবু বকর তুমি খেজুর পাতার পোশাক কেন পড়েছো জিব্রাইল আবার ডাক দিয়ে বলতেছে ও নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু বকর খেজুর পাতার পোশাক দিয়ে যখন খেজুর পাতা দিয়ে যখন পোশাক বানায় এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে নাইকা বলল রে ফেরেশতার দল চাইয়া দেখো আমার আবু বকর আমি আল্লাহর গোলামি ছাড়তে দেরি করে না আমার গোলামি ছাড়তে সে রাজি না খেজুর পাতার পোশাক বানায় নামাজের দিকে রওনা দিয়েছে আজকে কেউ যদি একটা ফেরেশতা যদি আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পড়তে আপত্তি করো আমি তাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব ও গো নবী শুধু আমি না আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন